হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক পয়েন্ট জিরো। বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমরা যে ভেক্টরটে ছবিটা দেখলে, সেটা আমি কী করে তৈরি করেছি, তোমরাও কী করে সহজেই তৈরি করবে, সেই হিসাবে আমি চেষ্টা করব সহজভাবে দেখানোর জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকো। তো প্রথমে যে অ্যাপসটি আমাকে ডাউনলোড করতে হবে সেটা পিক্সআর্ট। তোমাদের কাছে যদি না থাকে তোমরা এটাকে ডাউনলোড করে নেবে। তো আমি এটাকে ওপেন করছি, আমি ডাউনলোডটা দেখালাম না। তো পিক্সআর্টটা ওপেন করার পর এখানে সিম্পলি এখান থেকে আমাকে যে কোনো একটা ক্যানভাস নিতে হতে পারে, ক্রিয়েট এ নিউ অর পিক ক্যানভাস। তো এখান থেকে তোমরা যে কোনো ক্যানভাস নিতে পারো, তো অথবা তুমি অনলাইন কোনো একটা ক্যানভাস তুমি ডাউনলোড করে নিতে পারো। তো এখানে আমার ডাউনলোড করা রয়েছে, আমি ডাউনলোড করে রেখেছিলাম। তো সেটা আমি সিম্পলি এখান থেকে নিয়ে এখানে স্কোয়ার সাইজ আমি ক্রপ করে নেব। তোমরা এটাকে স্কোয়ার সাইজে ক্রপ করে নেবে, দেন আমি এখান থেকে লিস্ট থেকে ড্র অপশনে যাব, দেন ড্র, এখান থেকে যে কোনো একটা শেপ নেব। তো রাউন্ড শেপটা নেব এবং ফুল ফিল করে দেব, ওকে। তো নিজের পছন্দ মতো একটা সাইজ নিয়ে নেবে, দেন এখানে হয়ে যাওয়ার পর রাইট ক্লিক। তো রাইট ক্লিক করার পর এখানে আমাকে একটা পিক নিয়ে আসতে হবে, ছবি। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা পিক নেব। তো সিম্পলি আমি যে ছবিটা আমি করে দেখাবো এইটা, রাইট ক্লিক। তো ছবিটা নিজের পছন্দ সাইজ মতো এটাকে বড় করে নেব। তো দেখতে পাচ্ছ বড় করে নিয়েছি। এবার এটাকে পছন্দ মতো জায়গায় সেট করে তোমার নিজের পছন্দ মতো জায়গায় সেট করে এটাকে এবার যেটা করতে হবে, এটাকে অপাসিটিটা কমিয়ে দেবো। অপাসিটি কমিয়ে এখানে রাবার যে ইরেজার রয়েছে, ইরেজার দিয়ে এটা বাইরের যে অংশটা আছে সেটাকে মুছে দেব। তো মুছে যাওয়ার পর এটার যে অপাসিটি যেটা রয়েছে, অপাসিটিটাকে বন্ধুটা এবার বাড়িয়ে দেবো 100%। হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ এই বাইরের যে অংশটা ছিল সেটা মুছে গেছে, এখানে কিছুটা রয়েছে ওটাকে মুছে দেবো। তো এটাকে এবার জায়গা মতো যেখানে ছিল সেটাকে এখানে সেট করে দেব। তো সেট হয়ে যাওয়ার পর এখানে রাইট ক্লিক করব। এবার আমরা যেটা করব, এখান থেকে আবার সেই ড্র অপশনে যাব। ড্র অপশনে গিয়ে আবার একটা সার্কেল নেব, সার্কেলটা নিয়ে ঠিক এর বর্ডার লাইনটা ধরে আমি এটাকে আবার একটা ঠিক মতো করে বসিয়ে দেব। তো দেখেছো বসে গেছে। তো এবার আমি মাথার অংশ যেটা চুলের ওপর দিয়ে যেটা গেছে সেটাকে আমি ইরেজার দিয়ে দেখতে পাচ্ছি, ইরেজার দিয়ে এটাকে মুছে দেব। তোমরা এটাকে মুছে দেবে। তো মোচা হয়ে গেছে, যখনই মোচা হয়ে যাবে তখনই আমরা এখানে রাইট ক্লিক করব। তো যে হয়ে যাওয়ার পর যখন আমি এটাকে কালো বর্ডারটা দেওয়া হয়ে গেল, তো এবার সিম্পলি আমাকে যেটা করতে হবে এখানে এফএক্সে যেতে হবে। তো এফএক্সে যাওয়ার পর এই ম্যাজিক অপশনে যাব, ম্যাজিক অপশনের থেকে
এখানে প্রথমে আমরা যাব নিওপ্রো, নিওপ্রোপে যাব। তো নিওপ্রোপে যাওয়ার পর এখান থেকে প্রেস করার পর এখান থেকে অ্যামাউন্টটা, যে ফেডিং যে অ্যামাউন্টটা, এটাকে নিজের ছবি যতটা দরকার আমি এটাকে 80% রাখলাম। দেন এখান থেকে তারপরে যাব আমি পাও, এটারও অ্যামাউন্ট যেটা রয়েছে ফেডিং, এটা 81.75% রাখলাম। তো 75% রাখার পর আমি এটাকে রাইট ক্লিক করলাম, দেন এটা ডান। আর ইউ শিওর? ইয়েস। তো আমি যে যেটা বানালাম, ক্রিয়েট করলাম, সেটা ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি ছোট্ট একটা ভিডিও তোমার খুব ভালো লেগেছে। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য টেক পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাও। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।